তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আজকের দিনকের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লাইভ আপডেট দেবো। তাই অতি অবশ্যই এই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিচে কমেন্ট বক্সে এটা অন্তত লিখে জানাবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং এটা লিখে জানাতে পারলে আপনারা পরবর্তী দিনকে আপনার জেলাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সরাসরি নিজের চোখে দেখতে পারবেন লাইভ আপডেটের মাধ্যমে। এবং এরকম টাইপের সরাসরি লাইভ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সরাসরি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে আমরা এক উপগ্রহ মোডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আজকের দিনকে সকালবেলার ক্ষেত্রে মোটামুটি সকালবেলার দিকে যে আপডেটটা আমরা দিয়েছিলাম সেই আপডেটের সময় সকালবেলা 11টা পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে আকাশে মেঘ দেখা যাচ্ছিল না, সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু যেই একটু একটু করে বেলা বাড়তে আরম্ভ করে দিয়েছে তত কিন্তু বন্ধুরা এই রকম টাইপের সামান্য সামান্য হলেও ঘন কালো মেঘের প্রবেশ আস্তে আস্তে ঘটতে আরম্ভ করে দেয় বাংলাদেশের ভেতর থেকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা থেকে কিন্তু ধীরে ধীরে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, এবারে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বেলা 12টার দিকে কিন্তু বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ আজকের দিনকে দেখা গিয়েছিল এবং আজকের দিনকে মোটামুটি সকালবেলা 10টা থেকে 11টার পর থেকে প্রায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের দিকে ছিল, যার মধ্যে থেকে নদিয়া, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, এছাড়াও কিন্তু সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও আজকের দিনকে মেঘলা আকাশ ছিল। এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি একদম ঠিক আড়াইটের দিকে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল। পানিহাটি, ব্যারাকপুর, কলকাতার নিউ টাউনের আশেপাশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া বাদুড়িয়া, হিঙ্গালগঞ্জ, তাকি এখানটাও বৃষ্টিপাত হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, বোকাবাজার রয়েছে, মোগলা, খুলনা, বাগেরহাট, জিয়ানগর, কাওয়াখালী, এছাড়া গৌরনদী অঞ্চল রয়েছে, মাদুরাইপুর অঞ্চল রয়েছে, রায়পুর অঞ্চল রয়েছে, ফরিদগঞ্জ, এছাড়াও সাইকুলপা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং আজকের দিনকে সকালবেলায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 21শে জুলাই বৃহস্পতিবার সকালবেলার মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেই। সমস্ত জেলাতে কিন্তু কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা কিন্তু আপডেট দিয়েছে। এছাড়াও বুধবার থেকে বৃষ্টি তুলনামূলকভাবে এই মুহূর্তে আপাততভাবে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। এবং এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষরেখা উত্তর দিকে সরলেও দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সেটা কিন্তু স্বাভাবিক অবস্থানে চলে আসবে, যার ফলে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা এবারে আরও বেশি কিন্তু ঘন ঘন সময় পরপর হতে থাকবে এবং তারপরে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের রূপ নেবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে। এবং আজকের দিনকে সকালবেলায় আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী পরবর্তী 24 ঘন্টায় 20শে জুলাই বুধবার সকালবেলার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এবং জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু এইরকম টাইপের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটবে। এবং তারপরে 24 ঘন্টা অর্থাৎ 21শে জুলাই বৃহস্পতিবার সকালবেলার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও এই মুহূর্তে বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কিন্তু কোনোরকম বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদি আমরা এই মুহূর্তে সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডেও আসি সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে আমরা কারেন্ট সিচুয়েশনে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন আকাশে দেখা যাচ্ছে। তবে দুদিন আগের কথা যদি আমরা ভাবি, দুদিন আগে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশও দেখা যাচ্ছিল না, প্রচণ্ড গরম এবং এর সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটতে আরম্ভ করে দিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কিন্তু তবুও এই জুলাই মাসে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের চিত্রটা একেবারে আলাদা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের মতন। দক্ষিণবঙ্গের মতন বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, কারণ দক্ষিণবঙ্গে যেমন টাইপের আবহাওয়া থাকে মোটামুটি একই রকম টাইপের আবহাওয়া আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাই। এছাড়াও মৌসুমী ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে আরব সাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের অক্ষরেখা এই মুহূর্তে উদয়পুর এবং কাটনের হয়ে ছত্তিশগড়ে নিম্নচাপের ওপর দিয়ে ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো উড়িষ্যার ওপর দিয়ে নিম্নচাপের অক্ষরেখা গিয়েছে, সরাসরি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু যায়নি, যার কারণে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে তেমন একটা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার আশেপাশের দিকে বালাস্তর রয়েছে, এছাড়াও জয়সলওয়ার এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বিধ্বংসী ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার আমরা রাত্রিবেলার আবহাওয়াটা একটুখানি দেখে নেবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। তো আজকে দিনকে রাত্রিবেলার ক্ষেত্রে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঢাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়াও মনময়সিং, সিলেট, কালাই, এছাড়াও রাজশাহী, রংপুর এই বিভাগগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক সেম থাকবে। আলিপুরদুয়ারের আশেপাশের দিকে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটবে, এবং এই মুহূর্তে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে মাঝরাতে বেলার দিকে যেই আমরা এসেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবারে দুই দিনাজপুরের ক্ষেত্রে হতে চলেছে, অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝরাতে বেলার দিকে হবে, এবং শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই না, বাংলাদেশের ক্ষেত্রেও মাঝরাতে বেলার দিকে একটার সময় মারাত্মক ভারী বৃষ্টিপাত বিশ্বরামপুর, ছটাক বাজার, এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা এখানটায় দেখতে পাচ্ছি জগন্নাথপুর অঞ্চল রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ঘটবে, প্রায় 13.8 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আগামীকালকের দিনকে সকালবেলাটা একটু দেখে নিই। তো সকালবেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, বাংলাদেশের ক্ষেত্রেও সামান্য একটু একটু করে মেঘলা আকাশ থাকবে, তবে আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। তবে আজকের দিনকে যতটা পরিমাণ মেঘলা আকাশ ছিল আগামীকালকের দিনকে ততটা পরিমাণ মেঘলা আকাশ থাকবে না, শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চল কলকাতা, চন্দননগর এ এলাকাগুলোর দিকে মেঘলা আকাশ থাকবে, কিন্তু বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার কিছুটা এই এলাকাগুলোর দিকে কিন্তু বন্ধুরা তেমন একটা মেঘলা আকাশ থাকবে না, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও তেমন একটা নেই। তো যাই হোক, এবার আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম ঠিক বিকালবেলার দিকে চলে আসলাম, এবং বিকালবেলার দিকে চিত্রটা একেবারে আলাদা। বিকালবেলার দিকে খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারের দিনকে একদম ঠিক 5টার সময় তৈরি হবে। তো আপাততভাবে আবহাওয়া কিন্তু এরকম টাইপেরই থাকতে চলেছে। এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে আসলাম এবং দেখে নেব যে কোথাও কি কখনো ঝড়ের ঝাপটা কিংবা বায়ুর আন্দোলন থাকবে। তো এই মুহূর্তে কিন্তু কোনোরকমভাবেই আমরা বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছি না, নর্মাল যেরকম টাইপের বায়ুর আন্দোলন চলে তেমনই কিন্তু থাকবে, কোনোরকম ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই। তবে অন্যদিকে তাপমাত্রার ব্যাপারে দেখতে গেলে কলকাতার ক্ষেত্রে আমরা ক্লিক করে দিচ্ছি, এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু নর্মালের মতনই রয়েছে, 32 থেকে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে, এবং আগামী কালকের দিনকে তাপমাত্রাটা সামান্য বেশি 33 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোর ক্ষেত্রে নেই, শুধুমাত্র কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রেই খুবই হালকা ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটবে। তবে যেটা আমি বললাম যে মোটামুটি বৃষ্টিপাত ধীরে ধীরে তৈরি হবে, আপনারা দেখতে পাচ্ছেন রবিবার 24 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোমবারের দিনকেও বৃষ্টিপাত থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি আবহাওয়া সম্পর্কে, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।